কোনো কথা আজকে আমি আর বেশি বলতে চাই না, অনেক সময় গড়িয়ে গেছে, তাছাড়া মনটাও একটু খারাপ। সকালে ঘুমের তুইটা অনেক তাড়াহুড়া করে রেডিও নাস্তা করার সময় বাসায় কিছু গোলমাল হয়ে গেছে। গোলমালের বিষয়টাও বলা তো মুশকিল। আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে, অর্থাৎ সিস্টার আসছে ইনসুলিন দেওয়ার জন্য। তা আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত, পরে বললো যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে, দাম হইল 900 টাকা। তো যাই হোক, এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়। আমি যখন আমার এই পথ থাকতো না, আমি যখন চলে যাব তখন তাহলে এই রোজ 450 টাকার ইনসুলিন, আরও তো অনেক ওষুধ বিষুধ আছে, দেখা যায় যে হিসাব করলে প্রায় 1000 টাকা রোজ ওই ওষুধের আর ইনসুলিন আছে। আমি তাহলে এই এই পদের থেকে আমি গেলে গা তখন এই টেহা করতে আইব, এটা তো একটা মহাসমস্যার ব্যাপার। পরে কয় তো ইনসুলিন করতে পারি তুমি দিবা, আমি তো আমি কত অত টাকা করতে দেবো, রোজ 1000। পরে আমি বললাম যে দেখো, তোমাকে যখন আমি বিয়ে করছি তখন কথা ছিল তোমারে বাদ কাপড় দিব, ইনসুলিন দেওয়ার তো কোনো কথা ছিল না। তোমার এই ধরুন রোগ বাধায় দিবা তোমার ইনসুলিন হবে, এখানে তো এই জন্য তো আই এম নট রেসপন্সিবল, মানে এ নিয়ে অনেক কথা কাটায় কথা কাটাকাটি হলে তো আমি বললাম যে ঠিক আছে, যার যার হিজ হিজ হোজ হোজ ভালো, যার যার পথে সে যাও। তখন সে প্রশ্ন তুললো যে ঠিক আছে তাও যাইতে রাজি আছি কি? আমি বললাম তো যাও, তাহলে আমার যে তখন বিয়ের কাপ ইনসুরেন্স 25,000 টাকা। আমি বললাম যে 25,000 টাকা আমি দিয়ে দিতে রাজি আছি, তুমি যাও। পরে বলে কেউ না, 25,000 টাকা তো এখনের না, 1967 সালে তুমি আমার বিয়ে করছো, তখনকার 25,000 টাকা এখন তার কথা হলে বলে 25 কোটি। তখন এটা কথা আছে 25 কোটি আমি দিতে পারতাম না, হয়তো কথা আছে না নয় মন গিয়ে হইতো না, রাত আর নাইস হইতো না, এমন একটা অবস্থার মধ্যে। সুতরাং এই ব্যাপারে গুলমাল ছিল একটা বাসা, সুতরাং মন মিজাজ তো ভালো না, তা না হলে আরও কিছু কথাবার্তা হয়তো বলতাম।